আসসালামু আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহ তাআলা ওয়া আপনারা সকলে সুস্থ सलाমতের আছেন তো আজকে যে খবরটি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো যে ইসরায়েলের উপর নতুন ধরনের হামলা শুরু করেছে ফিলিস্তিনিরা এখন অ্যাকচুয়ালি এটা ফিলিস্তিনিরা করছে বা তাদের আসলে পক্ষে অন্য কেউ করছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তো যে ব্যাপারটা ঘটেছে যে ফিলিস্তিনিরা অর্থাৎ আমি যদি বলি যে হামাস নতুন নতুন বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু এখানে নিয়ে আসছে তাদের যুদ্ধক্ষেত্রে অর্থাৎ এতদিন আপনারা দেখেছেন শুধুমাত্র রকেট ফায়ারিং এরপরে আমি গত

অঞ্চল যেটা রয়েছে সেটা নিয়ে আমি অনেক কয়টা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম দেখিয়েছিলাম যে সেখানে অনেক ধরনের পুরান ঐতিহ্য তার রয়েছে এবং এই শহরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেখানে যেতে পারেনি তার আগেই ইসরায়েলি সেনাবাহিনী সেটাকে ধ্বংস করে এখন ধ্বংস করার পর তারা খতিয়ে দেখছে যে এই ট্রোনটির আসলে নির্মাতা কারা কোথা থেকে আসতে পারে যেহেতু জর্ডান সীমান্ত দিয়ে ঢুকেছে তাদের একটা সন্দেহের তীর রয়েছে জর্ডান সরকারের দিকে এবং আপনারা এখানে একটা জিনিস জানা উচিত সেটা হলো যে আলাকসা মসজিদ এর কাস্টোডিয়ান কিন্তু জর্ডানের ছিল যদিও এখন ইসরায়েল এটা মানে না তো এখানে আবদুল্লাহ টু আপনারা দেখেছেন জর্ডানের কিং তার রয়েছে এবং এখানে তাকে এখান থেকে চাইছে ইসরায়েল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এখন যদি পরীক্ষা নিরীক্ষা করে বলে দেয় বা দোষারোপ করে দেয় যে এটা জর্ডান থেকে এসে তারা জর্ডানের বিপক্ষ ব্যবস্থা নেবে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে তুচ্ছ সিম্পল ঘটনা থেকে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক ভিডিওতে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম বললাম যে এখন তার সামনে নতুন নতুন ধরনের অস্ত্র দেখছে এখানে আরেকটা কথা বলে রাখা জরুরি সেটা হলো যে অনেক সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে ইসরায়েল কেন কারণ হচ্ছে তারা দেখাচ্ছে তাদের যে এই আগ্রাসন এটাকে বৈধতা দেবার জন্যই তারা বিভিন্ন জিনিস দেখাচ্ছে যে এটা আসলে দেখো আমাদের উপর ওরা হামলা করেছে আমরা এর বিরুদ্ধে এটার ব্যবস্থা নিচ্ছি তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম